200 বছরে পড়লেও দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরের লাহিড়ী বাড়ির দুর্গোৎসব প্রাচীন রীতি ঐতিহ্য মেনে আজও পরম্পরায় চলে আসছে মাতৃ আরাধনা অপূর্ব মায়ের মুখ বাড়িতেই তৈরি হয় প্রতিমা পরিবারের সদস্যরা জানাচ্ছেন 200 বছরের পুরনো হাতে লেখা পুঁথি নিয়ম মেনেই দেবীর পুজো করা হয় কাঠামো সেটাও এখানকার পেছনে যে যুপকাষ্ঠ দেখছেন সেটিও আমাদের 200 বছরের পুরনো আর আমাদের পুজো হয় সেই 200 বছরের আগে হাতে লেখা পুঁথিতে যা ছিল তান্ত্রিক কালিকা পুরাণোক্ত মতে সেইভাবেই মেপে প্রতিটি নিয়ম মেনে পুজো হয় আমাদের সাধারণভাবে মহাস্নান করতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে কেন লাগে কারণ 75টি বিভিন্ন রকমের জিনিস এবং তাতে মার মহাস্নান হয় সেইগুলো যা পুঁথিতে লেখা আছে বছরের অন্য সময় বাড়ি মোটের ওপর ফাঁকাই থাকে কিন্তু পুজোর সময় লাহিড়ী বাড়ি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে আত্মীয় সমাগমে পারিবারিক বন্ধনটার জন্যই না আমরা 200 বছরের এই পুজোটা ধরে রাখতে পেরেছি যে জন্যে আমরা এটাকে লাহিড়ী বাড়ির দুর্গাপুজো বলি না আমরা বলি লাহিড়ী বাড়ির দুর্গোৎসব অর্থাৎ পুজোকে কেন্দ্র করে পারিবারিক মিলনোৎসব এই 10 দিন গম গম করে কানায় কানায় যত আত্মীয় বিদেশ থেকে বাইরে থেকে যে যেখানে আছে সবাই চলে আসে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তারা তাকায় না শুধু এই 10 দিন এখানে মায়ের কাছে থাকবে এটাই তাদের কাছে সবচেয়ে বড় পাওয়া একটা পুজো যেন পরিবারের মিলন ক্ষেত্র সারা বছর এই উৎসবের অপেক্ষাতেই প্রহর গোনে লাহিড়ী পরিবার রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর